চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডাক্তার মোহাম্মদ নূর হোসেন মাসের পর মাস আসেন না স্বাস্থ্য কেন্দ্রে, দেন না রোগীদের সেবা, হাজিরার বই তো নেই তার স্বাক্ষর। মাস শেষে ঠিকই বেতন সহ সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন প্রতিনিয়ত। এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করা স্বাস্থ্য কেন্দ্রটিতে সেবা না পেয়ে হতাশ স্থানীয়রা। চাঁদপুর প্রতিনিধি জসীমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নাম স্বাস্থ্য কেন্দ্র হলেও পরিবেশটা পুরোপুরি অস্বাস্থ্যকর। ভবনের ভিতর চারদিকে নোংরা পরিবেশ, ধুলোবালি আর ময়লা আবর্জনায় ভরে গেছে মেঝে, টেবিল চেয়ার সহ চিকিৎসা সরঞ্জাম। স্বাস্থ্য কেন্দ্রটিতে 2023 সালে চিকিৎসক হিসেবে নিয়োগ পান ডাক্তার নূর হোসেন। একসময় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হলেও গত আগস্ট থেকে স্বাস্থ্য কেন্দ্রে আসেন না তিনি। তবে মাস শেষে ঠিকই গ্রহণ করছেন বেতনসহ সরকারি সুযোগ সুবিধা। তার অনুপস্থিতিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী সহ আশেপাশের মানুষ। ডাক্তার নাই, তালা মারা অভিশাপ। একজন ডাক্তার সপ্তাহে একদিন আসতেন বা দুই দিন আসতেন, কিন্তু আজ প্রায় দুই তিন মাস যাবৎ তিনিও এখানে আসেন না। এই হসপিটালের কারণে মানুষ খুব দুর্ভোগ পোহাইতে হচ্ছে। বর্তমানে মানুষ কোনো চিকিৎসা পাচ্ছে না এবং সরকারি কোনো ওষুধ পাচ্ছে না। এখানে সব আছে, সিট আছে, যন্ত্রপাতি আছে, বিল্ডিং আছে, রাষ্ট্রের অনেক টাকা এখানে খরচ করছে কিন্তু ডাক্তার নেই। তাহলে এই যে আসে হে ওষুধ ওষুধ দেয় আগে মানুষ, এবারে কি করবো? কর্মব্যস্ততা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করার অজুহাতে স্বাস্থ্য কেন্দ্রে সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান ডাক্তার নূর হোসেন। তদন্তে গাফলতির প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে ডাক্তার নূর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনুপস্থিতির বিষয়ে অভিযোগ পাওয়ার পরে আমরা প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা পেয়েছি এবং সে অনুযায়ী তার বিরুদ্ধে অলরেডি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া ধাপে ধাপে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারী নিয়োগে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।